আমি মাত্র তিনটা কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান, আপনারা পথ হারা জাতির রাহবার, জাতি পথ হারালে এই পথ দেখানোর প্রধান এবং মৌলিক দায়িত্ব হচ্ছে উলামা একরামের। এটা জাতির প্রতি আপনাদের কোনো দয়া নয়, এটি আপনাদের দায়িত্ব। এই দায়িত্বের ওজনটা আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করেন। অতীতে যারা যুগে যুগে এই দায়িত্বের খেদমত আঞ্জাম দিয়েছেন, আমরা যেন তাদের জীবনীগুলো একবার অনুধাবন করার চেষ্টা করি। তারা কারো চোখ রাঙ্গানিকে মোটেই পরোয়া করেননি, তারা কারো অস্ত্রকে ভয় করেননি, কোনো ষড়যন্ত্রকে পাত্তাই দেন, বরঞ্চ প্রয়োজনে আল্লাহর জন্য জীবনটা আস্তে করে তুলে দিয়েছেন, তাতে দ্বিধাবোধ করেননি। অতএব হকের পথে ন্যায়ের সাথে লড়তে গেলে বাধা চ্যালেঞ্জ আসবেই, সতর্ক থাকবো কিন্তু এগুলাকে পাত্তা দেব না। এই কারে যে সৎসাহস নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। দুই নম্বর কথা, অনেকেই দৃষ্টি আকর্ষণ করেছেন, আমি একটু দৃষ্টি আকর্ষণ করি, এটি হচ্ছে তাফসির মাহফিল থেকে জনগণ তাদের রুহানি খোরাক চায়। এ বিষয়ের প্রতি যারা তাফসির পেশ করবেন তারা সচেতন আছেন আমি বিশ্বাস করি, আমি আরও একটু বেশি সচেতন হওয়ার জন্য আহ্বান জানাব। এবং রুহানি খোরাকটা উঠে আসবে যদি আমাদের বয়ানটা, নেরেটিভটা কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিত্তিক হয়। অন্যান্য কথাবার্তা কম আসুক, কোরআনের কথা বেশি আসুক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আসুক, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যের যে বাস্তব নমুনা পেশ করেছেন, আমরা যেন এই ব্যাপারে মানুষকে প্রস্তুত করতে পারি, নিজেরা প্রস্তুত হতে পারি, আল্লাহ তৌফিক দান। আমার তৃতীয় কথাটি বন্ধুগণ, এক একটা বক্তব্য এক এক জাতির মোড় ঘুরিয়ে দেয়, এটা যুগে যুগে প্রমাণ হয়েছে। এই জগতের মহিরুহ ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরামের কলিজা, কোটি কোটি মানুষের প্রাণপ্রিয় মুফাসসির আল্লামা দিলাওয়ার হোসেন সাইদিকে আজকের এই মুহূর্তে আমার বড়ই মনে পড়ছে। এই ফুলের বাগানটা তিনি যদি মন ভরে দেখতেন, আল্লাহ তালার শুক্রিয়ায় তার মন আরো বিনয়ী হয়ে উঠত। দুইবার জেলে তার সাথে আমার মোলাকাত এবং একসাথে বসবাসের সুযোগ হয়েছে। বের হয়ে আসার সময় আমরা পরস্পরকে জড়িয়ে ধরেছি, কান্নাকাটি করেছি। এই কান্নাকাটি এই কারণে ছিল না যে তিনি মৃত্যুর হাত থেকে বাঁচতে চান, বরঞ্চ আফসোসের জায়গা থেকে যে তিনি কি আরেকটি বার গিয়ে বাংলাদেশের মানুষকে কোরআনের একটি আয়াত শোনাতে পারবেন। তিনি দুইবারই বলেছেন, আমি দোয়া চাই দুটো, একটি হচ্ছে আল্লাহ যেন তাফসিরের ময়দানে একটা মিনিটের জন্য হলে আমাকে আবার ফিরায় নেয়, দ্বিতীয়টা আল্লাহ পাক যেন আমাকে তার গড়টুকু শেষবারের মতো আমাকে তাওয়াফ করার তৌফিক দান করে। বান্দার সকল আশা দুনিয়ায় পূরণ হয় না, আল্লাহ তাআলা সোয়াবিনদের জন্য আখেরাতে তার জিম্মায় অনেক নিয়ামত রেখে দিয়েছেন। মহান মনিবের দরবারে আমাদের আরজ, আল্লাহ যেন বান্দার সমস্ত নেক অবশিষ্ট হাজতগুলো পুরোমাত্রায় নয় বারাকা দিয়ে পরিপূর্ণ করে দেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সংগঠনের যিনি প্রথম সভাপতি ছিলেন, বিশিষ্ট মুফাসসির কেরাম, দেশে বিদেশে যার কথা মানুষ শুনতেন, আল্লামা হযরত মাওলানা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ। এরকম এই সংগঠনের সাথে অতীতে যারা জড়িত ছিলেন, বর্তমানে নাই, আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং কোরআনকে মানুষের সামনে তুলে ধরার কারণে আল্লাহ যেন এই কোরআনকে হাশরের দিন তাদের বন্ধু এবং সুপারিশকারী বানায় দেন। সম্মানিত ভাইয়েরা,
সাইদি সাহেবরা নাই, আল্লামা লুৎফুর রহমান সাহেবরা নাই, মৌলানা আব্দুল কাদের রাহিমাউল্লাহ নাই, এরকম আরও অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন। তাদের আমানতের ভার এখন আপনাদের দুই ডানায় এসে পড়েছে। আপনাদের জন্য দোয়া করি, আপনাদের মুখ থেকে আল্লাহ যেন কলিজার কথাগুলো বের করে দেন, যেটা আপনি বিশ্বাস করেন যে এই কথা আমার এবং আরেকজনের নাজাতের উসিলা হবে। এই ক্ষেত্রে অবশ্যই মনকে উদার করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। বলবেন যে বদলুককেও কি ভালোবাসবো? হ্যাঁ, তারে ভালোবাসবেন, কিন্তু তার বদকর্মকে আপনি ঘৃণা করবেন। তারে যদি আপনি শত্রুর কাতারে ফেলে দেন, তার কাছে দিনের দাওয়াত কালিমার আওয়াজ নিয়ে যাবে থাকে। আপনার সম্পর্ক যদি মুখ না দেখা দেখির হয়, পরস্পর পরস্পর থেকে দূরে থাকেন, তাহলে সমাজ থেকে হযরতে উমর এবং খালিদ বের হয়ে আসবে কিভাবে? এই রাস্তা বন্ধ করা যাবে না, এই রাস্তা খোলা রাখতে হবে। আমার প্রিয় ভাই রেজাউল করিম আবরার তিনি বলে গেছেন যে আমাদের মধ্যে চিন্তাগত বহু পার্থক্য থাকবে, এবং তিনি বলছেন যে এটা চলতেই থাকবে, এটা বন্ধ হওয়ার বিষয় না, অতীতেও ছিল এখনও আছে। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে আমেলায় বা যারা আহলুর রায় ছিলেন তাদেরও সকলের মত একই ব্যাপারে একই ধরনের ছিল, তারাও ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। আখেরাত মাবুদের ইশারায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম ভাই কবুল করেছে, এবং এতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে বারাকা দান করেছে। সুতরাং মতের ভিন্নতা থাকা কোনো অপরাধ নয়, এটা থাকবে, কিন্তু আমাদের মতের কোনো ভিন্নতা নাই যে কোরআন আল্লাহ তাআলার কিতাব। আমাদের কোনো দ্বিমত নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল এবং শেষ নবী, শেষ পয়গম্বর। আমাদের কোনো দ্বিমত নাই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তিলে তিলে সাহাবায়ে কেরাম গড়ে উঠেছিলেন এবং তারাই হচ্ছেন আমাদের সামনে সোনার মানুষ। এই সমস্ত বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। আমাদের কোনো দ্বিমত নাই যে দুনিয়ার সফর শেষ করে আল্লাহ তাআলার কাছে গিয়ে সবাইকে হাজিরা দিতে হবে এবং যার যার আমল নিয়ে সবাইকে দাঁড়াতে হবে, আরেকজনের আমল নিয়ে আমি দাঁড়াতে পারবো না। এটা পাপ হোক পুণ্য হোক যেটাই হোক, আমারটা নিয়েই আমি দাঁড়াবো। এই সমস্ত বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম চূড়ান্ত বিচারের পরিণতি হিসাবে তৈরি করে রেখেছেন, এইগুলোর ব্যাপারে কোনো দ্বিমত নাই। অতএব আমাদের দ্বিমতের জায়গাগুলো মৌলিক কোনো বিষয় নয়, এটি আনুষঙ্গিক বিষয়। সেই বিষয়গুলো রেখে অতীতের আমাদের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম যেভাবে দায়িত্ব পালন করেছেন, মুসলিম উম্মার স্বার্থে আল্লাহ যেন একইভাবে আমাদেরকে এখন দায়িত্ব পালনের তৌফিক দান করেন। আমরা সকলেই মজলুম, বিশেষ করে এই দেশের ইসলামপন্থীরা বেশি মজলুম। এই সরকারের ষড়যন্ত্র এবং জুলুম শুরু হয়েছিল 2006 সালের 28 অক্টোবর এই মাসে। বলবেন তারা তো ক্ষমতায় ছিল না, হ্যাঁ তারা ছিল না, কিন্তু তারাই এই পরিস্থিতি সৃষ্টি করেছিল লগি বইটার তাণ্ডব চালানোর প্রকাশ্য আহ্বান জানানোর মাধ্যমে। অতএব কেউ এই খুনের হুকুমদাতা এবং কেউ এই খুনের বাস্তবায়নকারী, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। যদিও দুনিয়ার আদালতের মামলাই চূড়ান্ত মামলা নয়, আসল মামলা আল্লাহ তাআলার দরবারে সেটাই হবে বড় মামলা, ওখানেই সঠিক ফয়সলা হবে। দুনিয়ার আদালতে ফয়সলা সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। ক্ষমতায় আসার পরে তারা আদালতকে প্রভাবিত করেছেন, কিন্তু এই মামলা ফেস করার সৎসাহস তাদের ছিল না বলে মামলাটা তারা শেষ করে দিয়েছে। এই যে মামলা শেষ করে দেওয়ার মাধ্যমে খুনিদেরকে উৎসাহিত করা হলো, উপহার দেওয়া হলো, তাই বাংলাদেশের জনগণ পরবর্তী 15.5 বৎসর হাড়ে হাড়ে টের পেয়েছে। তারা আমাদের সামরিক অফিসারদেরকে হত্যা করেছে বিলখানায়, তারা বিডিআরকে ধ্বংস করেছে পুরো একটা বাহিনীকে, তারা পরবর্তী পর্যায়ে জামাত ইসলামের উপর আঘাত দিয়েছে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে তারা খুন করেছে বিচারের নামে প্রহসন করে। এরপরে যে খুনের ধারা শুরু হলো, হয়তো কেউ কেউ তখন ভেবেছিলেন যা যায় বাতাস এবং ঝড় জামাতের উপর দিয়ে চলে যাক। আমরা বলেছিলাম এই ঝড় শুধু জামাতের জন্য আসে নাই, এই ঝড় গোটা জাতির জন্য এসেছে,
অক্ষমতভাবে যদি এই ঝড়ের সামনে আমরা না দাঁড়াই তাহলে আমরা কেউ এই সমস্ত হায়নাদের হাত থেকে রক্ষা পাব না। আমরা কথা শোনাতে পারি নাই। কোনো কোনো দলকে বলেছিলাম আমাদের মাথা ধরেছে, আপনাদেরও মাথা ধরবে, লেজ ধরবে না, তৈরি থাকুন। হ্যাঁ, যদি যুদ্ধটা এখানে শেষ হয়ে যায় সম্মিলিতভাবে সবাই একসাথে দাঁড়িয়ে, তাইলে মাথা লেজ কোনোটাই ধরার আর দুঃসাহস দেখাবে না। আমরা বুঝাতে পারি, তারপরে সবাই আমরা ধরা খেয়েছি, দফায় দফায় ধরা খেয়েছি। সেই 5ই মে 13 সাল কী ঘটলো শাপলা চত্বরে, গোটা বিশ্ববাসী তার সাক্ষী। রাতের বেলা আলো নিভিয়ে যা করা হয়েছে তা ছিল এই জামানার নিকৃষ্টতম অপরাধ। সম্মানিত ভাইয়েরা, আর সর্বশেষ তাণ্ডব ছিল 2024 সাল জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করে আগস্টের 5 তারিখ পর্যন্ত জাতির উপর এরা চরম জুলুম করেছে। আমরা কি আরো আরো জুলুম দেখার জন্য প্রস্তুত হব, নাকি জুলুমের রাস্তা বন্ধ করার জন্য তৈরি হব? এ রাস্তা বন্ধ করে দিতে হবে ইনশাআল্লাহ, এবং এটা এদেশের সম্মিলিত ইসলামী শক্তি পারবে, আর কেউ পারবে না। আমি নিশ্চিত সকলে পরীক্ষিত, কেউ কি এটা বন্ধ করে নাই? এইটা বন্ধ করার দায়িত্ব এবং আল্লাহ তালার পক্ষ থেকে শক্তিপ্রাপ্ত হয়ে এই বন্ধ করার সামর্থ্য একমাত্র ইসলামী শক্তির আছে ইনশাআল্লাহ। এখানেই প্রয়োজন জাতীয় ঐক্যের, মতপথের ভিন্নতা রেখে আমাদের সকলকে আল্লাহর পথে এক হয়ে দাঁড়ায় যেতে হবে ইনশাআল্লাহ। আমরা যদি সম্মিলিতভাবে দাঁড়াই আল্লাহ তালা চাইলে একটা সোনালি বাংলাদেশ আমরা পাব। প্রসঙ্গক্রমে এখানে আরেকটি কথা বলতে চাই, ইসলামের নামে বিভিন্ন স্কুল অফ থট আছে, বিভিন্ন ধরনের চিন্তা আছে আমরা জানি, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে বলেছেন আমার সামনে যদি আমলের 2টা রাস্তা খোলা থাকে, একটা সহজ আর একটা কঠিন, আমি আল্লাহর রসুল হিসাবে আমি সহজটা বাছাই করি, আমি কঠিনটায় পা বাড়াবো না। 2 নম্বর, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাসন ক্ষমতা হাতে পাওয়ার আগ পর্যন্ত কোনো অন্যায়ের প্রতিশোধ নিজেও নেননি এবং কাউকে নিতেও দেননি। তাহলে বিচার হবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, হাতে আমরা আইন তুলে নেব না। আমরা যদি হাতে আইন তুলে নেই তাহলে রাষ্ট্রের সর্বত্র বিশৃঙ্খলা দেখা দেবে। সবচেয়ে মজলুম দল জামাত ইসলামী। আমরা আমাদের প্রিয় ভাইদেরকে বোনদেরকে অনুরোধ জানিয়েছিলাম যে আমাদের প্রতি জুলুমকে চেপে রাখুন, ধৈর্য ধরুন, শান্ত থাকুন, দেশকে তার মূল ধারায় ফিরিয়ে আসতে সাহায্য করুন। রব্বুল আলমিনের শুক্রিয়া, 56,000 বর্গমাইলের বাংলাদেশে কোথাও আমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেওয়ার কোনো অভিযোগ নাই, কোথাও কারো সম্পদের উপর আমাদের কুনজর পড়েছে এর কোনো অভিযোগ আমাদের কাছে আসে না, কোথাও কারো কাছে দলবাজি চাঁদাবাজি করে মানুষকে অতিষ্ঠ করে তোলা হয়েছে এরও কোনো অভিযোগ আসে না। এর মানে আমি এটা দাবি করছি না যে আমরা সকল ভুলের ঊর্ধ্বে, হয়তো আমাদের ভুল আছে, আল্লাহ তাআলা তার মেহরবানি দিয়ে এটা ঢেকে রেখেছেন আলহামদুলিল্লাহ। আমাদের অঙ্গীকার থাকবে যে আমরা জানা অবস্থায় কোনো ধরনের সীমা লঙ্ঘন করব না, কারো হক নষ্ট করব না, দল ধর্ম নির্বিশেষে মানুষকে আমরা রেসপেক্ট করব, জোর করে আমাদের দিন কারো উপর আমরা চাপাই দেব না। আল্লাহ এই এখতিয়ার এবং দায়িত্ব আমাদেরকে দেননি, বরঞ্চ দিনের সৌন্দর্য আমলের মাধ্যমে ফুটিয়ে তুলে আমরা বিশ্ববাসীর চোখ খুলে দেওয়ার চেষ্টা করব যে এখানেই মানবতার মুক্তির ঠিকানা, এর বাইরে কোথাও নেই। এই জন্য প্রয়োজন ইনসাফ, আর ইনসাফের গ্যারান্টি দিতে পারে একমাত্র আল্লাহর বিধান, আর কেউ দিতে পারবে না। আর যত বিধান রচনা হয়েছে নির্দিষ্ট বাসাবাসী জাতির জন্য, দেশের জন্য, বিশ্বের জন্য বলা যাবে না, সবাই নিজের দিক দেখে এটা রচনা করেছে। আর মহান স্রষ্টা সমস্ত মাখলুকের যিনি খালিক, শুধু মানব জাতির জন্য নয়, তার সৃষ্টির ভারসাম্য সৌন্দর্য সৃষ্টিতে ইনসাফ কায়েমের জন্য সর্বশেষ বিধান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং এটাকে আল্লাহ তাআলা মুকাম্মেল নিজামে হায়াত হিসাবে এই উম্মতকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উপহার দিয়েছে। সূরা মায়দার 3 নম্বর আয়াত আমরা অনেকেই পড়েছি, এর অংশ বিশেষ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই ছোট্ট জায়গাটির মধ্যে গোটা বিশ্ব ঢুকে গেছে,
সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ তাআলা এটাকে উপহার হিসেবে দিয়েছে। এনাফ ইজ এনাফ, আলহামদুলিল্লাহ, আমরা সেদিকেই আগাব, আমরা ওইটাকেই পথ হিসাবে, পাথ হিসাবে আমরা অবলম্বন করব, এর বাইরে কোনো কিছু আমাদের প্রয়োজন নেই। যত চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জের জন্য বন্ধু হয়ে কেউ আমাদের পাশে দাঁড়ায়, আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাব, কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। হাসবুনাল্লাহু নিয়ামাল ওয়াকিল, নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির। সম্মানিত ভাইরা, তাফসীরের মফসিল মাহফিল সামনে আসছে, আমরা যেন সুন্দরভাবে আমাদের একিনের জায়গা থেকে কোরআন এবং হাদিস মোতাবেক মানুষের রুহানি খোরাক উপস্থাপন করতে পারি আপনাদের মাধ্যমে। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। কোনো জায়গায় বক্তব্য রাখতে গিয়ে জনতার উপস্থিতি আমাদের যেন অতি আবেগে উচ্ছ্বাসে আমাদের গতি হারিয়ে না ফেলে, আমরা যেন আমাদের ঠিকানাটা ধরে রাখতে পারি, আমরা যেন যথাযথ হুঁশ বজায় রেখে আমরা কথা বলতে পারি এবং চূড়ান্ত কথা কেউ যেন বলতে না যায়। দেশে অনেকে বলে যে ইসলাম এইভাবে কায়েম হবে না আপনারা যেভাবে মনে করেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের প্রতিষ্ঠিত সব কয়েকটি মূলধারার ইসলামী দল মনে করে যে নিয়মতান্ত্রিক পন্থাই আমাদেরকে চূড়ান্ত চেষ্টা করতে হবে। এর বাইরে যারা চিন্তা করেন তাদের কোনো দায় মূলধারার এই দলগুলা নেবে না। আমরা তাদেরকেও অনুরোধ করব যে আপনারাও আরও নিজেদেরকে বোঝার চেষ্টা করবেন, আল্লাহর কোরআনকে আরও বোঝার চেষ্টা করুন। মেহরবানি করে আমাদের সমাজ, মজলুম এই সমাজ, দীর্ঘদিন জুলুমের নিগড়ে বন্দী ছিল এই সমাজকে এমন কোনো পরিস্থিতির দিকে কেউ মেহরবানি করে ঠেলে দিবেন না, আইন হাতে নিয়ে সমাজকে যাতে অস্থির করা যায়। পরাজিত স্বৈরাচারের দূষররা এখন বিভিন্ন কায়দায় ফিরে আসার চেষ্টা করতেছে। আমরা শুনতে পাচ্ছি ধর্মীয় ছাদের গায়ে দিয়েও নাকি তারা আসার চেষ্টা করতেছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমি আপনাদের মাধ্যমে গোটা জাতির যারা মিম্বরে দাঁড়িয়ে রাহবার হিসাবে দায়িত্ব পালন করেন, সমস্ত খতিব শ্রদ্ধেয় খতিবগণকে আমি অনুরোধ করব যে মিম্বর থেকেও তারা যেন একই কথা বলেন সবাই মিলে, যে আমরা শান্তির পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে, আমরা শৃঙ্খলার পক্ষে, আমরা কোরআনের শাশ্বত পদ্ধতির উপরে আছি। এটা যদি সবাই বলেন তাহলে যারা বাড়তি একটু চিন্তা করেন তারা আরেকবার চিন্তা করতে বাধ্য হবে যে তারা তাদের পথ এবং চিন্তা বদলাবেন কিনা। আমরা সকলের কাছে আপনাদের মাধ্যমে সহযোগিতা করতে চাই। আমরা সরকারকে অনুরোধ করব যে এদেশের যারা উলামায়ে কেরাম আছেন তাদেরকে যথাযথ গুরুত্ব দিয়ে সরকার যেন তাদের সহযোগিতা গ্রহণ করে, তাদেরকে যেন অবমূল্যায়ন করা না হয়। কারণ অনেকে এখানে বলে গিয়েছেন যে জাতির এই পরিবর্তনে উলামায়ে কেরামের ঐতিহাসিক অবদান, অনেকেই দফায় দফায় শহীদ হয়েছে, তাদের অবদানকে যদি উপেক্ষা করা হয় তাদের উপরে এটা আরেকটা জুলুম। অবশ্যই তাদের এই ত্যাগের স্বীকৃতি সরকারকে দিতে হবে। এই সরকার জনগণ দ্বারা প্রতিষ্ঠিত একটা সরকার, নির্বাচনে তারা নিজেরা প্রার্থী হয়ে এখানে আসেননি, কাজেই বৃহত্তর জনগণের চেতনা তাদের উপলব্ধি করতে হবে এবং সেই অনুযায়ী সম্মানও দেখাতে হবে। আমরা আশা করি তারা পারবেন। আমরা দোয়া করি তাদের অন্তরে যেন সদিচ্ছা থাকে, কেউ যেন কোনো পার্সোনাল এজেন্ডা বাস্তবায়নের চিন্তা না করে। যদি কেউ পার্সোনাল এজেন্ডা বাস্তবায়নের চিন্তা করেন তাহলে পতিত স্বৈরাচারকে জনগণ ছেড়ে দেয়নি, আপনাদেরকেও ছেড়ে দেবে না। আর আপনারা যদি জনগণের চেতনাকে ধারণ করে সামনে আগান, 18 কোটি মানুষের 32 কোটি হাত, 36 কোটি হাত আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। তখন কোনো অপশক্তি আন্দোলনের এই ফসলকে নষ্ট করার, দুলিশ্বাস করার, ধ্বংস করার দুঃসাহস দেখাবে না। ইতিমধ্যে তারা বিভিন্ন ফর্মে এসেছিল, আল্লাহ তাআলা সবগুলা ব্যর্থ করে দিয়েছে। আখের সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যিনি নিজেই পরিবর্তন করে দিয়েছে। এটা আমাদের চেষ্টার ফসল নয়, চেষ্টা যদি কিছু করেও থাকি সেটাও আল্লাহর দান, আল্লাহ তৌফিক দিয়েছেন বলে এটা সম্ভব হয়েছে। অতএব আসুন আমরা সমস্ত ক্রেডিট শুধু আল্লাহ আল্লাহ তাআলাকে দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যেন কেউ কোনো ক্রেডিট দাবি না করি যে এটা উলামায়ে কেরাম করেছেন, এটা অমুক দল করেছে, এটা ছাত্র শিবির, এটা জামাতে ইসলাম, এটা বিএনপি বা এটা অমুক দল, এই ধরনের কথা বলা সঙ্গত হবে না, কোনো অবস্থায় সঙ্গত হবে না। বরঞ্চ সব ক্রেডিট আল্লাহ রাব্বুল আলামিন।
আমি যদি জিজ্ঞেস করি আগস্ট মাসের 4 তারিখ পর্যন্ত কেউ কি চিন্তা করেছিলেন এমন একটা ঘটনা 5 তারিখ ঘটবে না দুনিয়ার কোন রাষ্ট্রবিজ্ঞানী চিন্তা করেছিল যারা আমাদের দেশে ষড়যন্ত্রের জাল বিছিয়ে সমাজের কোণায় কোণায় রন্ধ্রে রন্ধ্রে অবস্থান নিয়েছিল তারা কি টের পেয়েছিল তারাও টের পায় নাই আল্লাহ তাআলা সকলের সকল কল্পনা এবং সকল অপচেষ্টা অপকৌশল সব কিছুকে একদিকে রেখে তারই পরিকল্পনাকে আল্লাহ আলেপ করেছেন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন অতএব ভাই আমরা যেন কেউ কোনো ক্রেডিট দাবি না করি সব ক্রেডিট আল্লাহ তাআলা যারা ক্রেডিট দাবি করেছেন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব আর আমরা ক্রেডিট দাবি করব না আমরা এই কথাটা বোঝার চেষ্টা করি আল্লাহই পরিবর্তন করে না দিলে আমরা পারতাম না আমরা তো 13.5 বছর দফায় দফায় চেষ্টা করেছি রক্ত দিয়ে চেষ্টা করেছি তাদের সাথে সামনে নেমে লড়াই করে চেষ্টা করেছি কিন্তু সেই সফলতা তো আমাদের হাতে ধরা দেয়নি এর থেকেই প্রমাণিত হয় যে শুধু আমাদের চেষ্টায় হবে না আল্লাহ তাআলার দরবারে যখন বান্দার চেষ্টা মকবুল মঞ্জুর হয়ে যাবে তখনই পরিবর্তন আসবে পরিবর্তনের প্রাথমিক স্তর আমরা পেয়েছি চূড়ান্ত স্তরের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এবং সেটা কেবলমাত্র আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমেই সম্ভব আল্লাহ তাআলা সমস্ত উলামায়ে কেরামকে এক হয়ে জাতিকে এই কথাটা বোঝানোর তৌফিক দান করুন আমার গভীর বিশ্বাস এদেশের ইসলামপন্থীরা যদি এক হয়ে আওয়াজ তোলেন বাকি সকল আওয়াজ ইনশাআল্লাহ নিচে পড়ে যাবে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ সকল দল মত ধর্ম সবাইকে নিয়ে একটা সুন্দর দেশ গড়ব এবং আল্লাহর দ্বীনের সৌন্দর্য ফুটিয়ে তুলব আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন মহান মনিবের দরবারে সেই তৌফিক কামনা করে আপনাদের সকলের জন্য আপনাদের হায়াতে সিহাতে ইজ্জতে রিজিকে ইলমে আমলে মহান প্রভুর দরবারে বারাকা কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু